ডিয়ার স্টুডেন্টস, আমি তিস্তা, তোমাদের সবাইকে স্বাগত জানাই টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে। দেখো, আজকের জন্য এটা তোমাদের জিকের যে সিরিজটা স্টার্ট করেছি তার এটা 4 নম্বর ক্লাস। আগের যারা 3টে ক্লাস দেখোনি তারা ক্লাসগুলো দেখে নিও। আর এই ক্লাসের মধ্যে যেই প্রশ্নগুলো তোমরা পারছো না, মানে অসুবিধে হচ্ছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে খাতায়, না হলে পরে আবার ভুলে যাবে। আর যেটা আজকের প্রত্যেক দিন ক্লাসে 30টা করে প্রশ্ন থাকে, আজকে ক্লাসে আমাদের টোটাল 40খানা প্রশ্ন আছে। এই 40খানা প্রশ্নের মধ্যে আউট অফ কত স্কোর হচ্ছে সেটা কিন্তু জানিও, বুঝতে পারলে? তারপর চলো আমাদের প্রথম প্রশ্ন, চলো। রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলেন? তাহলে রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলেন করার চেষ্টা করো। রিয়েল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাস। তাহলে রোনাল্ডো কোন ক্লাবের হয়ে ফুটবল খেলেন? রোনাল্ডো ফুটবল খেলেন এই ম্যানচেস্টার ইউনাইটেড, এই ক্লাবের হয়ে উনি ফুটবল খেলেন, যেহেতু একটা আমাদের চলে এসেছে, আমরা দেখেছি। তো তারপরের প্রশ্ন, গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট জিআইএফ এর আবিষ্কারক কে? অপশনগুলো দেখো, স্টিফেন আল উইলহাইট, মার্ক জুকারবার্গ, জন কোং এবং স্টিভ চেন। তাহলে আরেকটা অ্যান্সার আমাদের কী হবে, গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিআইএফ এর আবিষ্কারক কী হবে? অ্যান্সার হবে আমাদের স্টিফেন আল উইলহাইট, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। উনি হলেন গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিআইএফ এর আবিষ্কারক। তারপরের প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড আর্থ ডে বা আর্থ দিবস কবে পালিত হয়, বসুন্ধরা দিবস? ঠিক আছে, 22শে এপ্রিল, 24শে এপ্রিল, 25শে এপ্রিল, 14ই এপ্রিল। তাহলে ওয়ার্ল্ড আর্থ ডে আমাদের বা বসুন্ধরা দিবস কবে পালন হয়, এটা পালন হয় আমাদের 22শে এপ্রিল। ঠিক আছে, কত পাচ্ছ সবাই কিন্তু জানিও। তারপরের প্রশ্ন আমরা দেখব, 2022 সালের ফিমেল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতল কারা? তাহলে কোন দেশ জিতেছে, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্ডিয়া? 2022 সালে ফিমেল ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ জিতেছেন কারা, করার চেষ্টা করো। রাইট অ্যান্সার হবে আমাদের অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া হলো কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন দেখো, জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড ঘটেছিল সেটা এবছরে কততম বছর হয়েছে? 101, 102, 103, 105। 5 নম্বর প্রশ্ন, কী হবে কারেক্ট অ্যান্সার আমাদের? কারেক্ট অ্যান্সার হবে 103। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 103 বছর, এই বয়স নিয়ে, মানে এই বছরটা নিয়ে 103 বছর বয়স হচ্ছে। তারপরের প্রশ্ন আমরা দেখব, জাতীয় পতাকা গৃহীত হয়েছে কবে? দেখো, 1947 সালের 22শে জুলাই, এটা 1950 সালের 24শে জানুয়ারি, এটা লেখার চেষ্টা করা হয়েছিল, 1050 হয়ে গেছে, যাই হোক। তারপরে দেখো, 1950 সালের 26শে জানুয়ারি, লাস্ট ওয়ান 1949 সালের 26শে নভেম্বর। তাহলে আমাদের কী কারেক্ট অ্যান্সার হবে, ছয়ের দাগের অ্যান্সার কী হবে? ছয়ের দাগের অ্যান্সার আমাদের হবে জাতীয় পতাকা গৃহীত হয়েছে 1947 সালের 22শে জুলাই, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন আমরা দেখব, 7 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের নির্দেশাত্মকমূলক নীতি সংবিধানের কততম স্থানে অংশে স্থান পেয়েছে? তাহলে ওই রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিক প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যদি আমরা ইংরেজিতে বলি, এটা কত নম্বর সংবিধানের কততম অংশে স্থান পেয়েছে, করার চেষ্টা করো। চতুর্থ, পঞ্চম, অষ্টম, নবম, কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হলো আমাদের চতুর্থ, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সংবিধানে চতুর্থ নম্বরে স্থান পেয়েছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখব, ভারতীয় সংবিধানের কততম ধারায় ক্যাগ এর কথা উল্লেখ আছে? ঠিক আছে, কমপ্টোলার অ্যান্ড অডিটর জেনারেল কততম ধারায় উল্লেখ করা হয়েছে ক্যাগের কথা? 149, 150, 148, 147। কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার আমাদের হবে 148। এই 148 নম্বর ধারায় ক্যাগের কথা উল্লেখ করা হয়েছে, কমপ্টোলার অ্যান্ড অডিটর জেনারেল। ঠিক আছে, 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, পদে থাকাকালীন কোনো ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে কতদিনের জন্য কাজ চালাতে পারেন? তাহলে যখন কোনো রাষ্ট্রপতি মারা যাচ্ছেন, উপরাষ্ট্রপতি সেই স্থান নিয়ে কতদিনের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? অপশনগুলো দেখব, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। কারেক্ট অ্যান্সার কী হবে, করার চেষ্টা করো। আমাদের সঠিক অ্যান্সার হবে 6 মাস। ঠিক আছে, 6 মাস হলো আমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্নে আমরা যাব, ধর্মের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে? তাহলে ধর্মের অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত আছে, এটা আমাদেরকে করতে হবে। অনুচ্ছেদ 13 থেকে 21, অনুচ্ছেদ 21 থেকে 23, অনুচ্ছেদ 25 থেকে 28, অনুচ্ছেদ 29 থেকে 30। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে অনুচ্ছেদ 25 থেকে 28, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। আর 29 থেকে 30 এটা হচ্ছে আমাদের শিক্ষার অধিকার, তাই তো? সংখ্যালঘু সম্প্রদায় যে বিদ্যালয় স্থাপন করতে পারবে, নিজেদের মতো করে শিক্ষা ব্যবস্থা পালন করতে পারবে, এটা হচ্ছে 29-30 নম্বর ধারা। আর 25 থেকে 28 আমাদের ধর্মের অধিকার সংবিধানে বর্ণিত রয়েছে। তারপরের প্রশ্ন আমরা দেখব, 11 নম্বর প্রশ্ন, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? খুবই স্টক প্রশ্ন এবং কমন প্রশ্ন, রণথম্বর ব্যাঘ্র প্রকল্প, রাজস্থান, আসাম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ? কারেক্ট অ্যান্সার কী হবে, আমাদের কারেক্ট অ্যান্সার হবে রাজস্থান। রাজস্থানের কোথায়? ভরতপুর, তাই তো?
তারপরের প্রশ্ন আমরা দেখবো 12 নম্বর, দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দুধাবেতা, গুরুশিখর, মাউন্ট আবু না কালসুবাই? তাহলে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি করার চেষ্টা করো, অ্যান্সার হবে আমাদের গুরুশিখর। গুরুশিখর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, বিশ্বে তুলা উৎপাদনে ভারতের স্থান কত? প্রথম, দ্বিতীয়, সপ্তম, চতুর্থ। তুলো উৎপাদনে ভারতের স্থান কত? তারপরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, আমাদের কারেক্ট অ্যান্সার হবে প্রথম, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ডেকান ট্রাফ, ডেকান ট্রাফ অঞ্চল কী ধরনের অঞ্চল? এটা একটি লাভাগঠিত মালভূমি, গ্রানাইট পর্বত, চুনাবালির পলি না কোনোটিই নয়? তাহলে ডেকান ট্রাফ অঞ্চল কীরকম ধরনের অঞ্চল, এটা কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? এটা হচ্ছে একটা লাভাগঠিত মালভূমি, এটা হচ্ছে এই ডেকান ট্রাফ অঞ্চলের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তারপরের প্রশ্ন আমরা দেখব, উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কী হয়? উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কী হয়? অপশনগুলো দেখো, ঘূর্ণপাত হয়, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়, পরিচলন বৃষ্টিপাত হয়, পশ্চিম ঝঞ্ঝা হয়। তাহলে এই উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে কী ঘটে করার চেষ্টা করো, আমাদের অ্যান্সার হবে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, ঠিক আছে? উপদ্বীপীয় ভারতের পশ্চিম উপকূলে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়। তারপরের প্রশ্ন, মেঘাস্তিনিস কার আমলে ভারতে আসেন? স্টক প্রশ্ন আমাদের, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে, হর্ষবর্ধনের আমলে, সুলতান মাহমুদের আমলে? তাহলে মেঘাস্তিনিস কার আমলে ভারতে এসেছেন? মেঘাস্তিনিস ভারতে এসেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে উনি ভারতে এসেছিলেন। তারপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার আবিষ্কার কত খ্রিস্টাব্দে হয়? তাহলে হরপ্পা সভ্যতার আবিষ্কার 1921, 1922, 1902, 1913। হরপ্পা সভ্যতার আবিষ্কার 17 নম্বর প্রশ্ন করার চেষ্টা করো, কারেক্ট অ্যান্সার হবে 1921, 1921 সালে হরপ্পা সভ্যতার আবিষ্কার হয়। তারপরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন আমরা দেখব, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? তাহলে কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন? রাজেন্দ্র চোল, রাজরাজ চোল, বীর রাজেন্দ্র চোল, আধি রাজেন্দ্র চোল? তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে, কোন চোল সম্রাট তার নৌ সাম্রাজ্যের জন্য খ্যাতি পেয়েছিলেন? কারেক্ট অ্যান্সার হবে আমাদের রাজরাজ চোল। একটা কথা বলবো, যারা আমাদের কাছে পড়ছো বা এই ভিডিওর লিঙ্কগুলো তো আর ব্যাচে শেয়ার হয় না, কিন্তু যখন নোটিফিকেশন যাবে তাদেরকেও বলা এই ক্লাসগুলো কিন্তু দেখে নিও, কারণ অনেক প্রশ্ন থাকবে যেগুলো তোমরা হয়তো জানো না, সেগুলোর অ্যান্সার কিন্তু তোমরা বুঝতে পারবে, বুঝতে পেরেছো? তারপরের প্রশ্ন আমরা দেখব, রাজস্ব বিভাগে পাট্টা প্রচলন কে? পাট্টা কুবলিয়ত প্রথা আমরা সবাই জানি। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, শেরশাহ, আলাউদ্দিন খিলজি, ফিরোজ শাহ আর মোহাম্মদ শাহ? তাহলে রাজস্ব বিভাগে পাট্টা কুবলিয়ত, পাট্টা পড়েছে এখানে আমাদের, পাট্টা প্রচলন করে শেরশাহ। আচ্ছা, এই শেরশাহের প্রকৃত নামটা জানিও তো, শেরশাহের প্রকৃত নাম কী? আর শেরশাহ কোন মুঘল সম্রাটের সঙ্গে বারবার যুদ্ধ আহ্বান করেছেন বা যুদ্ধ করেছিলেন কোন মুঘল সম্রাটের সঙ্গে, এটা জানিও, ঠিক আছে? তারপরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কার আমলে হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আমরা জানি, কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন, শশাঙ্ক। তাহলে কার আমলে হয়েছিল চতুর্থটা? কনিষ্কের আমলে হয়েছিল, কনিষ্ক হবে কারেক্ট অ্যান্সার, কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীরে হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, জিএসটি এর পুরো কথাটি কোনটি? জিএসটি এর পুরো কথা গুডস অ্যান্ড সেলস ট্যাক্স, গভর্নমেন্ট সাপ্লিমেন্টারি ট্যাক্স, গভর্নমেন্ট স্টেট ট্যাক্স না গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স? তাহলে জিএসটির ফুল ফর্ম কী? জিএসটির ফুল ফর্ম গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা হচ্ছে জিএসটির কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? শীতকালীন অধিবেশন, বর্ষাকালীন অধিবেশন, বাজেট অধিবেশন? তাহলে কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় করার চেষ্টা করো, অ্যান্সার হবে বর্ষাকালীন অধিবেশন। আমাদের তিনটে অধিবেশন হয়, সেটা হচ্ছে কী কী? সেটা হচ্ছে শীতকালীন, বাজেট এবং গ্রীষ্মকালীন। শীতকালীন অধিবেশন, গ্রীষ্মকালীন অধিবেশন, বাজেট অধিবেশন। বর্ষাকালীন অধিবেশন বলে আমাদের কোনো অধিবেশন হয় না, ঠিক আছে? তারপরের প্রশ্ন, ভারতের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করেন? তাহলে ভারতের টাকার যোগান অপশনগুলো দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থ কমিশন, অর্থমন্ত্রক। তাহলে ভারতের টাকার যোগান নিয়ন্ত্রণ করে, কারেক্ট অ্যান্সার আমাদের হবে ভারতীয় রিজার্ভ ব্যাংক, ঠিক আছে? তারপরের প্রশ্ন আমরা দেখব, যোজনা কমিশনের পরিবর্তে কোনটি কাজ করছে? তাহলে যোজনা কমিশনের পরিবর্তে কোনটি কাজ করছে? নীতি আয়োগ, লোকপাল, অর্থ কমিশন, কোনোটিই নয়? তাহলে যোজনা কমিশনের পরিবর্তে আমাদের কাজ করছে নীতি আয়োগ 2015 থেকে, তাই তো? তারপরের প্রশ্ন আমরা দেখব, 25 নম্বর প্রশ্ন, ভারতের আয়কর কী ধরনের আয়কর? অপ্রত্যক্ষ ও প্রগতিশীল, প্রত্যক্ষ ও আনুপাতিক, অপ্রত্যক্ষ ও আনুপাতিক, প্রত্যক্ষ ও প্রগতিশীল। তাহলে ভারতের আয়কর কী ধরনের আয়কর? এটা প্রত্যক্ষ এবং প্রগতিশীল আয়কর, ঠিক আছে? তারপরের প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ এর মান কত? 9, 12, 3, 7। তাহলে বিশুদ্ধ জলের পিএইচ এর মান হচ্ছে 7, আর 7-এর কম হলে সেটা কী হয়, আর 7-এর বেশি হলে সেটা কী হয়, সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? কোনটা আম্লিক, কোনটা ক্ষারীয়? 7-এর কম হলে কী হবে, 7-এর বেশি হলে কী হবে? তারপরের প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন আমাদের,
তুলার তন্তু কী দিয়ে তৈরি হয়? প্রোটিন, ফ্যাট, সেলুলোজ, স্টার্চ। তাহলে তুলার তন্তু কী দিয়ে তৈরি হয়? আমরা এটা সবাই জানি, সেলুলোজ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমরা দেখব, নিচের কোনটি ডিএনএ তে নেই? 28 নম্বর প্রশ্ন আমাদের, থাইমিন, ইউরাসিল, অ্যাডেনিন, সাইটোসিন। তাহলে কোনটি ডিএনএ তে নেই? ডিএনএ তে নেই আমাদের, যেটা 28 নম্বর প্রশ্ন, যেটার কারেক্ট অ্যান্সার হবে ইউরাসিল। ঠিক আছে, এই ইউরাসিল আমাদের ডিএনএ এর মধ্যে নেই, চারটি বেস আছে, তার মধ্যে ইউরাসিলটা আমাদের থাকে না। ঠিক আছে, তারপরে তাহলে কী কী থাকে? অ্যাডেনিন, গুয়ারিন, সাইটোসিন, থাইমিন, এইগুলো থাকে, ইউরাসিল থাকে না। ঠিক আছে, তারপরের প্রশ্ন, যকৃতে কোন ভিটামিন পাওয়া যায় না? দেখো ভালো করে, ই, কে, এ, সি। তাহলে কোন ভিটামিন যকৃতে পাওয়া যায় না? যকৃতে পাওয়া যায় না ভিটামিন সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, শব্দের প্রতিধ্বনির কারণ কী? শব্দের প্রতিধ্বনির কারণ প্রতিফলন, প্রতিসরণ, শোষণ, বিচ্ছুরণ। তাহলে শব্দের যে প্রতিধ্বনি সেটার কারণ হচ্ছে আমাদের প্রতিফলন, প্রতিফলনের ফলে শব্দের প্রতিধ্বনি হয়। তারপরের প্রশ্ন, সাধারণ অবস্থায় কোন ধাতু তরল? রেডিয়াম, সোডিয়াম, পারদ, ইউরোনিয়াম। তাহলে সাধারণ অবস্থায় আমাদেরকে তরল ধাতু কোনটা চাইতে চেয়েছে? পারদ। আর যদি বলা হয় সবচেয়ে হালকা ধাতু, সেটা হচ্ছে সোডিয়াম। আর সোডিয়াম ধাতুকে কী হয়? ছুরি দিয়ে কাটা যায়। আর একটা কথা, যারা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও, সেটা অনলাইন বা অফলাইন যাই হোক, তারা তোমরা এই নাম্বারটায় আমাদের কন্ট্যাক্ট করতে পারো, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সবসময় ফোনে পাবে না, ফোন করলে তারা হোয়াটসঅ্যাপ করতে পারো, বাই হোয়াটসঅ্যাপ তোমরা অ্যান্সার পাবে, যদি অফলাইন বা অনলাইন কোনোটাই যদি করতে চাও। আর ফার্দার ডিটেল ডিসক্রিপশন বক্সটা চেক করবে, ওখানে লেখা আছে। তারপরের প্রশ্ন আমরা দেখব, মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? তাহলে মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? প্যারোটিড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, যকৃৎ। তাহলে সর্ববৃহৎ গ্রন্থি মানুষের শরীরে, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের যকৃৎ। আর মিশ্রগ্রন্থি বললে কী হতো? অগ্নাশয় হতো। ঠিক আছে, আর এই পিটুইটারি গ্রন্থির অবস্থানটা কোথায় সেটা জানিও তো, এটাও তোমাদের জন্য প্রশ্ন। তারপরের প্রশ্ন, নিম্নের কোন ধাতুটি সবচেয়ে ভারী? তাহলে সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম, পারদ, সোনা, সীসা। তাহলে সবচেয়ে আমাদের ভারী ধাতু কী হবে? ভারী ধাতু হবে আমাদের অসমিয়াম। অসমিয়াম হচ্ছে আমাদের সবচেয়ে ভারী ধাতু। এটা গেল আমাদের 33, দেন 34, 34 নম্বর প্রশ্ন আমাদের, বার কিসের একক? বার, টর, এগুলো কিসের একক হয়? চাপ, ভর, গতিবেগ, বল, জানো স্টক প্রশ্ন। 34 অ্যান্সার হবে চাপ, বার হচ্ছে চাপের একক, টর বললেও সেটাও চাপের একক হতো। কালাজ্বর রোগের সংক্রমণ ঘটে কীভাবে? স্যান্ড মাছি, গৃহমাছি, সাদা মাছি, কোনোটিই নয়। 35 অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আমাদের স্যান্ড মাছি। এই স্যান্ড মাছি বা বালি মাছি থেকে কালাজ্বর রোগের সংক্রমণ ঘটে। তারপরের প্রশ্ন, হার্জ কিসের একক? হার্জ করার চেষ্টা করো, কম্পাঙ্ক, বেগ, ত্বরণ, দ্রুতি, আমরা সবাই জানি হার্জ কিসের একক? কম্পাঙ্কের একক। ঠিক আছে, কম্পাঙ্ক হলো কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্ন, 37 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কী ছিল? খুব দেখো, যেগুলো দেওয়া হয়েছে প্রায় প্রিভিয়াস ইয়ার, তোমরা বুঝতেই পারছ বারবার রিপিট হয়েছে, সেসব প্রশ্ন কিন্তু আমরা রেখেছি। পরীক্ষাগারে প্রথম সংশ্লেষিত জৈব যৌগটি কী ছিল? সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, ইউরিয়া, কিটোজ। তাহলে কী ছিল? ইউরিয়া ছিল কারেক্ট অ্যান্সার। ইউরিয়া হবে আমাদের পরীক্ষাগারে সংশ্লেষিত প্রথম জৈব যৌগ। দেন আমাদের 38, ক্লোরোফিলে কোন ধাতু থাকে? তামা, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম। তাহলে ক্লোরোফিলে থাকে কোন ধাতু আমরা জানি সবাই? ম্যাগনেশিয়াম। তারপরের প্রশ্ন, 39, 1 নিউটন সমান কত? 10^5 ডাইন, 10^-5, 10^-4, 10^9। তাহলে 1 নিউটন সমান কত? 1 নিউটন সমান 10^5। এগুলোর পাশেও কিছু লেখা উচিত ছিল। তাহলে 1 নিউটন সমান কত? 10^5 ডাইন হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? দূরত্ব, বেগ, সময়, শক্তি। আলোকবর্ষ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে, দূরত্বের একক। দূরত্বে, আচ্ছা দূরত্বের সব থেকে বড় একক কী সেটা কমেন্ট করে জানিও তো, যেগুলো জানতে চাইলাম সেগুলো জানিও, আর কত পাচ্ছ শেষে তার সেই নাম্বারটা জানিও। আর যারা যেটা বললাম অনলাইন বা অফলাইন যদি অ্যাডমিশন নিতে চাও, আমাদের যে নাম্বার আছে সেইখানে তোমরা কন্ট্যাক্ট করবে, তোমরা ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করলে পরে ওখানে ডিটেলটা পেয়ে যাবে। আর ক্লাসটা কেমন লাগলো জানিও, আর কত হচ্ছে সেটাও জানিও, বুঝতে পেরেছো? চলো ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ঠিকঠাক করে পড়াশুনো করো।